কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিষেধ প্রামাণিকের উপর হামলার ঘটনায় এবার হাইকোর্টে রিপোর্ট জমা দিল রাজ্য। তার পাল্টা মন্তব্য জানতে চায় কেন্দ্র, তবে দুদিন সময় চেয়েছে তারা। তাদের আর্জি মেনে মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে 21 মার্চ। উল্লেখ্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কনভয়ে হামলার ঘটনায় উত্তাল হয় রাজ্য রাজনীতি। বিজেপির অভিযোগে তীরে তৃণমূল। এদিকে তৃণমূলের দাবি, ওটা দিনহাটায় সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। কোচবিহারের সাহেবগঞ্জ থানার পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে। ইচ্ছাকৃতভাবে বিজেপি নেতাদের বিরুদ্ধে পুলিশ মামলা করেছে বলে দাবি করে গেরুয়া সেবের। পাল্টা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ও সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করে বিজেপি। আর সেই মামলার শুনানিতেই রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে আদালত। ঘটনার দিন পুলিশ সুপার জেলা শাসকের কি ভূমিকা ছিল তা জানতে সিবিআই তদন্তের আর্জি জানানো হয়। শুনানি শেষে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল, আগামী দুদিনের মধ্যে মন্ত্রীর কনভয়ে হামলার ঘটনায় রাজ্যকে রিপোর্ট পেশ করতে হবে। সেই রিপোর্টের ভিত্তিতেই হবে পরবর্তী পদক্ষেপ। এদিন সেই রিপোর্ট পেশ করল রাজ্য, তবে পাল্টা কেন্দ্র তাদের বক্তব্য জানাতে চায়।